এখানে বলছে যে 23 টু দি পাওয়ার 23 প্লাস 4 কে 22 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। তো 23 টু দি পাওয়ার 23 প্লাস 4 সেটাকে যদি আমরা 22 দিয়ে ভাগ করি তাহলে 23 প্লাস এটাকে আমরা লিখবো 23 কে লিখবো 22 প্লাস 1 টু দা পাওয়ার 23 প্লাস 4 বাই 22। আমরা জানি যে এটা যদি আমি এই সূত্রে ভাঙি, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা টার্মে আমি 22 হবে, শুধু এই লাস্টের টার্মটাই পাবো না, ঠিক আছে। লাস্ট টার্মটা কত হয় না, 1 টু দি পাওয়ার যে থাকে পাওয়ারে সেটা হবে। তাহলে প্রত্যেকটা টার্মে প্রথমটা হবে 22, ঠিক আছে, 22 টু দি পাওয়ার এই এটা হবে, তারপরে এক এক করে কমবে, ঠিক আছে, আর এটা এক এক করে বাড়বে। তো প্রত্যেকটা টার্মই কি থাকবে না, 22 থাকবে, শুধু লাস্ট যে টার্মটা হবে সেটাতে 22 থাকবে না। সেটাতে আমাদের 23 আছে, তাহলে 23 লিখলাম, আর এটা তো প্লাস 4 22, তাহলে 1 টু দি পাওয়ার যাই করি না সেটা 1 হয়, আর 4 5 22, তার মানে 22 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে না, 5 ভাগশেষ থেকে যাবে, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কোয়ার যদি হয় তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে যদি 22 হতো আমাদের এটা, ঠিক আছে, এটা আমাদের 1 হয়, তো এখানে আমাদের 22 দুবার আছে, ঠিক আছে, এখানে 22 একবার আছে, আর এখানটাই নেই, ঠিক আছে, লাস্ট টার্মটাই এই পাওয়ারে যা থাকবে সেটা এখানে থাকবে, আমাদের 1 আছে, 1-এর পাওয়ারে 23 হচ্ছে, আর প্রত্যেকটা 22 আছে বলে 22 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা মিলে যাবে, ঠিক আছে, শুধু এইটা মিলবে না, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, ঠিক আছে।